সদ্য স্পেন সফর সেরে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর স্পেন সফরকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি নাকি বেতন নেন না, তার ঘরে কিছু নেই, তার ব্যবসা নেই, তিনি যে বই লেখেন সেই টাকাতে নাকি তার সংসার চলে। তিনি বলেন, দৈনন্দিন এত দুরবস্থা, তখন কোন অবস্থায় স্পেনে বার্সেলোনায় সব থেকে বড় হোটেলে 3.5 লক্ষ টাকায় প্রতিদিন আপনার পরিবার সহ সবাই মিলে কাটিয়ে এলেন কেন? বাংলার মানুষকে কি মুখ্যমন্ত্রী বলতে পারবেন তার এই সফরে কত টাকা ব্যয় করা হলো? মুখ্যমন্ত্রী সফরের দৌড়াতে কত টাকা খরচ হলো? এটা সফর নয়, এটা আপনার নিজের উপভোগ করার। আনন্দ করো, বাইরে ঘুরে মস্তি করো, তার সফর, আর তার জন্য এই বাংলার মানুষকে টাকা জোগাড় করতে হচ্ছে। অধীর চৌধুরী প্রশ্ন করেন, কোন অধিকারে তার পরিবার নিয়ে এরকম প্রত্যেক দিনে 3 লক্ষ টাকা ভাড়া ব্যয় করে তিনি কিভাবে শিল্প ধরার জন্য খরচ করতে পারেন? অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করে বলেন, এটা শিল্প আনার ক্ষমতা নেই, কাকে নিয়ে আসছেন সবাই জানতে চাই। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, আপনি এই বাংলার মানুষকে বোকা বানাবেন না। আজ পর্যন্ত যদি বিশ্ববঙ্গ সম্মেলনে যত টাকা ভিডিওতে প্রতিশ্রুতি দিয়েছেন তার 10% যদি বিনিয়োগ করা হতো, তাহলে এই বাংলা লক্ষ লক্ষ বেকার যুবকের রুটি রোজগার হতো। অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন, তিনি মমতা স্পেনে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভ্রমণ করে আসছেন, কোথাকার কোন ক্লাবে গিয়ে ফুটবলারদেরকে নিয়ে কি আপনি শিল্প আনবেন? স্পেনে গিয়ে এই ভারতবর্ষে যে সমস্ত সম্পানি আছে কোথায় কিভাবে বিনিয়োগ করবে তা জনগণ জানতে চায়, বললেন অধীর রঞ্জন চৌধুরী। ডেঙ্গুতে কলকাতাতে পরপর মৃত্যু প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে সতর্ক হোক, না হলে আগামী দিনে মানুষের বিপদের কারণ হবে, আরো মানুষের মৃত্যু হবে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়বে। আগস্ট সেপ্টেম্বরে দেখা যায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে, কিন্তু সরকারের উদাসীনতা এবং নিষ্ক্রিয় মনোভাব তার এই প্রতিফলন হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেছেন, তারা স্পেন ঘুরে বেড়াচ্ছেন কিন্তু এখানকার মানুষ পেন বোঝার ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী, আমার একটা ছোট্ট আবেদন আছে, আপনি মা মাটি মানুষের নেত্রী, আপনার নাকি মাইনা নেন না আপনি? আমরা মাইনা নিই, এমপি মাইনা তো নিতে হবে, চলবে কী করে, কে খেতে দেবে? মুখ্যমন্ত্রীর মাইনা নেয় না, তার ঘরে কিছু নেই, তার কোনো ব্যবসা নেই, তার নাকি যে সমস্ত বই লিখেছে সেই বই লেখার পয়সায় নাকি তার সংসার চলে, অভাব হলে নাকি ছবি তৈরি করে সে ছবি বেচে তার নাকি সব কেনাকাটা হয়। তো দিদি, এতই যখন আপনার দুরবস্থা, তখন কোন অবস্থার দৌলতে আপনি স্পেনে গিয়ে বার্সেলোনায় সব থেকে বড় হোটেলে, যে হোটেলের ভাড়া 3 থেকে 3.5 লক্ষ প্রতিদিন, সেখানে আপনি আপনার পরিবার গোষ্ঠী সবাই মিলে কাটিয়ে এলেন কেন? এক, বাংলার মানুষকে কি বলতে পারবেন যে আপনার এই সফরে কত টাকা খরচ হলো? আমরা তো জানতে চাইব যে একটা রাজ্যের কত টাকা খরচ হলো আপনার এই সফরে দৌলতে। এটা সফর নয়, আপনার শিল্প ধরা সফর নয়, এটা আপনার নিজের উপভোগ করো, আনন্দ করো, আয়েস করো, বাইরে ঘুরে মস্তি করো, তার সফর এটা। আর তার জন্যে এই বাংলার মানুষকে টাকা জোগাতে হলো। বলুন, কোন অধিকারে আপনি আপনার পরিবার, আপনার জ্ঞাতি গোষ্ঠী, তাদেরকে নিয়ে এই রকমের ইউরোপের বার্সেলোনার মতো জায়গায় 3 লাখিয়া হোটেল, প্রতিদিন 3 লক্ষ টাকা ভাড়া, সেই 3 লাখিয়া হোটেলে আপনি কিভাবে শিল্প ধরার জন্য খরচ করতে পারেন? একটা শিল্পনার ক্ষমতা আপনার নেই, সমস্ত মিথ্যা কথা বলছেন আপনি। কাকে নিয়ে আসছেন বলুন, আমরা জানতে চাই। আপনি এ বাংলার মানুষকে বুদ্ধু বানাবেন না। আজ পর্যন্ত বিশ্ববঙ্গ সম্মেলনে যত টাকা বিনিয়োগের আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার 10% যদি বিনিয়োগ হতো, এ বাংলার লক্ষ লক্ষ বেকার যুবকের রুটি রুজি হতো। আপনি নতুন করে আবার ভরং করছেন, শিল্প ধরার নামে ভরং করছেন। স্পেনে গিয়ে এ বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি ভ্রমণ করে এসছেন, সব মিথ্যা কথা বলছেন আপনি এখানটাই। কোথাকার কোন ক্লাবের ফুটবলারদের নিয়ে গিয়ে আপনি ব্যবসা, আপনি শিল্প আনবেন? প্রমোটারদের নিয়ে গিয়ে শিল্প আনবেন আপনি?
কি শিল্প আনবেন বলুন? স্পেনের এই ভারতবর্ষে যে সমস্ত কোম্পানি আছে তারা কোথায় কত টাকা কোথায় কিভাবে বিনিয়োগ করবে আমরা জানতে চাই। বলুন সত্যি করে কে কোন সেই কোম্পানি? আপনি হাওয়াবাজি করবেন তো হবে না, হাওয়ায় কথা বলবেন আর আমরা মেনে নেব তা হবে না। দেখুন আমি আগেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে সতর্ক হোক, নাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে ড্যাং ড্যাং করে ডেঙ্গি তার প্রভাব বিস্তার করবে, মানুষের বিপদের কারণ হবে, মৃত্যু হবে, হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়বে। অনেক আগে আমরা এগুলো বলেছিলাম, আমরা ডাক্তার না কিন্তু যেটা হয় বাংলায় সেটা দেখেই আমরা বলেছিলাম যে আগস্ট সেপ্টেম্বরে এই ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা যায় নতুন করে। তাই স্বাভাবিকভাবেই এই সরকারের উদাসীনতা, সরকারের সাধারণ মানুষের প্রতি তাদের যে নিষ্ক্রিয় মনোভাব তারই সমস্ত প্রতিফলন ঘটছে এইভাবে। তারা স্পেনে ঘুরতে পারছে, এখানকার মানুষের পেন বুঝতে পারছে না, সমস্যাটা এই জায়গাটায়। স্পেন ঘুরবে, এখানকার মানুষের পেন বোঝার তাদের দরকার নাই।